জেল হেফাজতের মেয়াদ শেষে রেশন বন্টন দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত বাকিবুর রহমান আজ ফের তাকে নগর দায়রা আদালতে পেশ করা হলে ইডির আইনজীবীরা আবারও জেল হেফাজতের আবেদন জানায় এবং বিচারক 13 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে। আমার সঙ্গে টেলিফোন লাইনে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি অভ্রদীপ কলকাতা থেকে। অভ্রদীপ, আজকে জেল হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল, রেশন দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত বাকিবুর রহমান, কি আপডেট রয়েছে? তাকে আজকে তো আদালতে তোলা হয়েছিল। একদমই, দেখো, এই বাকিবুর রহমানকে আজকে জেল হেফাজতের মেয়াদ শেষে তাকে নগদ দ্বারা আদালতে পেশ করা হয়েছিল এবং আজকে ইডির তরফে আদালতে জানানো হয় যে আগামী 7 দিনের জন্য তাকে জেল হেফাজতে আরো পাঠানো হোক এবং বাকিবুর রহমানের আইনজীবীর তরফেও কোনো আবেদন করা হয়নি বা জামিনের আবেদন করা হয়নি। তোমাকে যেটা বলে রাখবো, বিচারক আগামী 13 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বাকিবুর রহমানকে এবং ইডি সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, আগামী 13 ডিসেম্বরের মধ্যে কিন্তু রেশন বন্টন দুর্নীতি মামলার যে চার্জশিট, প্রথম চার্জশিট জমা দিতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শুনানি। ধন্যবাদ অভ্রদীপ, আপনাদের আবারও জানিয়ে রাখবো 13 ডিসেম্বর পর্যন্ত বাকিবুরের জেল হেফাজত। জেল হেফাজতের মেয়াদ শেষে রেশন বন্টন দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত বাকিবুর রহমানকে আজ ফের নগর দায়রা আদালতে পেশ করা হয় এবং তাকে সেখানে পেশ করা হলে ইডির আইনজীবীর তরফে আবারও জেল হেফাজতের আবেদন জানানো হয় এবং বিচারক তাকে 13 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।